বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন পিএসসি আইসিডিএস ও ক্লার্কশিপ পরীক্ষার কথা মাথায় রেখে পাটিগণিতের অন্তর্গত রেশিও অ্যান্ড প্রপোর্শন বা অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টার থেকে 16টা প্রশ্ন প্র্যাকটিস করব আজ। এই প্রশ্নগুলো থেকে তোমরা তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে তা ঝালিয়ে নিতে পারবে। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন দেখো, সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি, সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? দেখো, অনুপাতের ম্যাক্সিমাম অঙ্কই খুব সোজা অঙ্ক, কিন্তু অ্যাপ্রোচটা যদি একটু ভালো করতে পারো তাহলে অঙ্কগুলো যে সময় করার কথা তার থেকে কিন্তু আগে করতে পারবে। এখানে সুরেশ ও সঞ্জয়ের অনুপাত চেয়েছে। আমি যদি সুরেশ আর সঞ্জয় লিখি, এখানে বলা হয়েছে সঞ্জয়ের ওজন সুরেশের থেকে 30 কেজি বেশি। সঞ্জয়ের ওজন সুরেশের থেকে 30 কেজি বেশি, আগে সঞ্জয়কে 30 কেজি বেশিটা দিয়ে দাও। সঞ্জয়ের ওজন 30 কেজি বেশি হবে, তাহলে 120 কেজি থেকে 30 কেজি যদি সঞ্জয়কে দিয়ে দেওয়া হয় তাহলে বাকি থাকলো কত? 90। এটা নিশ্চয়ই দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে, তার কারণ সঞ্জয়ের যে 30 বেশি সেই 30 সঞ্জয় নিয়ে নিয়েছে, বাকিটা দুজনের মধ্যে কিন্তু সমান ভাগ হতে হবে। তাহলে 90কে 2 দিয়ে ভাগ করলে সুরেশ 45 পাবে, এও 45 পাবে। বোঝা গেছে? যেটা বেশি সেটা আগে সরিয়ে রেখে দাও, বাকিটা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দাও। তাহলে সুরেশ আর সঞ্জয়ের বয়সের অনুপাত হচ্ছে 45:75। এটা কাটাকুটি করলে 3 15 45, 5 15 75, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরের প্রশ্ন, দুয়ে প্রশ্নে বলা হয়েছে 2430 টাকা এক্স, ওয়াই ও জেড এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়। এক্স কত টাকা পাবে? বলেছে এক্স, ওয়াই, জেড যে টাকা পাবে তার থেকে এক্স থেকে 5 টাকা কমানো হলো, ওয়াইয়ের থেকে 10 টাকা কমানো হলো এবং জেড এর থেকে 15 টাকা কমানো হলো। কমানোর ফলে অবশিষ্ট টাকা, দেখো মোট টাকা ছিল 2430, সেখান থেকে কমানো হলো কতটা? 15 আর 10 = 25, 5 = 30 কমানো হলো। তাহলে বাকি কত থাকলো? 2430 টাকা। বলেছে এই যে অবশিষ্ট টাকা যেটা আছে সেটার অনুপাত 3:4:5। অনুপাত বলতে কি, এক্স, ওয়াই এবং জেড 3:4:5 অনুপাতে এই অবশিষ্ট টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নিল। আমি দেখতে পাচ্ছি ওরা নিজেদের মধ্যে মোট এই টাকাটা ভাগ করে নেবে, 5 আর 4 = 9, 3 = 12। বোঝা গেছে? এটা 2430 থেকে 30 বাদ দিলে 2400 হয়েছে। আমি দেখতে পাচ্ছি এক্স, ওয়াই, জেড এর মধ্যে 3:4:5 অনুপাতে টাকা ভাগ হবে, অর্থাৎ মোট ওরা টাকা পাবে 5 আর 4 = 9, 3 = 12 ইউনিট। 12 ইউনিট মোট পাওয়ার কথা, কিন্তু এখানে দেখছি মোট 2400 টাকা পাবে। তাহলে 12 ইউনিটের মান হচ্ছে 2400 টাকা, তাহলে 1 ইউনিটের মান 200 টাকা। বলা হয়েছে এক্স কত টাকা পাবে, এই জায়গায় এক্সের ভ্যালু দেখছি 3 ইউনিট। একের ভ্যালু যদি 200 হয় তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 3 × 2 = 600 টাকা। তাহলে এক্সের এই জায়গার মান হচ্ছে 600 টাকা। কিন্তু এই জায়গায় মান কখন এসছে? যখন এক্সের থেকে 5 টাকা কমানো হয়েছে। তাহলে আমি যদি বলি প্রথমে কত পেয়েছিল, তাহলে এর সঙ্গে আরও 5 টাকা যোগ করব, অর্থাৎ 605 টাকা হবে এক্সের প্রাপ্য টাকা, যেটা অপশান নাম্বার বিতে আছে। বোঝা গেছে? এক্সের যা টাকা ছিল সেখান থেকে 5 টাকা কমানোর পর ভাগ হয়েছে, তাহলে এক্সের ভাগে এখানে যা পড়বে আবার 5 টাকা ওকে দিয়ে দেবো, তাহলে উত্তর হবে 605 টাকা। পরের প্রশ্ন, তিনের প্রশ্নে বলা হয়েছে কিছু টাকা এ, বি, সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ এবং বি সি এর 4 গুণ টাকা পায়। এ বি সি এর মধ্যে ভাগ করা হলো যাতে বি সি এর 4 গুণ পায়, সি যদি 1 পায় বি 4 গুণ পাবে, তাহলে 4 পাবে, এবং এ বি এর দ্বিগুণ পাবে, বি যদি 4 পায় তাহলে এ তার দ্বিগুণ অর্থাৎ 8 পাবে, অর্থাৎ রেশিও হবে 8:4:1, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরের প্রশ্ন, চারের প্রশ্নে বলা হয়েছে কিছু পরিমাণ অর্থ পি, কিউ, আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো। কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3, মোট অর্থ কত? দেখো পি, কিউ এবং আর অর্থের অনুপাত 6:19:7,
কিউ আরের থেকে 200 টাকা নিয়েছে, তারপরে অর্থের অনুপাত দাঁড়িয়েছে 3:10:3। দেখো কিউ আরের থেকে নিয়েছে মানে আরের টাকা কমবে, কিউ এর টাকা বেশি হবে, কিন্তু পি তো কারুর কাছ থেকে কিছু নেয়নি বা কাউকে কিছু দেয়নি, তাহলে পি এর টাকা কিন্তু যা প্রথমে ছিল তাই থাকাই উচিত। কিন্তু দেখা যাচ্ছে পি এর টাকা 6 ইউনিট ছিল, এখানে হয়ে গেল 3 ইউনিট, এটা তো হওয়া উচিত না, তার কারণ পি কাউকে দেয়নি বা পি কারুর কাছ থেকে নেয়নি, তাই এখানে যেহেতু 6 ছিল এটা 3 হবে না। 6 ছিল, আমি চাইবো যে 6 ছিল যেটা প্রথমে ছিল সেই টাকাই যেন পি এর কাছে থাকে। এখানে 6 ছিল, এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করবে যাতে করে 6 যেটা পি এর কাছে ছিল সেই টাকাটাই আবার থাকে? তুমি বলবে 3 কে 2 দিয়ে গুণ করলে 6 হয়, কিন্তু আমি এই একটা রাশিকে 2 দিয়ে গুণ করতে পারবো না, এই পুরো রাশিটাকেই, অর্থাৎ এই রেশিওর পুরো যে সংখ্যাগুলো আছে তাদের সবাইকে আমি যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 2×3=6:10×20=3×6। এখন আর এই রেশিওটাকে আমি দেখব না, বোঝা গেল? অর্থাৎ আমি বলবো যে প্রথমে পি এর কাছে 6 ছিল, কিউ এর কাছে 19, আরের কাছে 7 ছিল, পরেও পি এর কাছে 6 আছে, কিউ এর কাছে 20 হয়ে গেল এবং আরের কাছে 6 হয়ে গেল। এবার দেখো কিউ আরের থেকে 200 টাকা নিয়েছে, অর্থাৎ আর কিউকে টাকা দিয়েছে, আরের কাছে 7 ইউনিট ছিল, আরের কাছে এখন 6 ইউনিট হয়ে গেল, অর্থাৎ আর 7 থেকে 6 কেন হলো, কেন এই যে 1 ইউনিট কমলো, এই 1 ইউনিট কিউকে দিয়ে দিয়েছিল, 7 থেকে 1 ইউনিট কিউকে দিয়ে দিল। 7 থেকে যদি 1 ইউনিট কিউকে দিয়ে দেয়, এ যেহেতু দিচ্ছে এর কাছে কমবে, 7 থেকে 1 ইউনিট কমে গিয়ে 6 হলো, এ যেহেতু নিচ্ছে তাই 1 ইউনিট নিয়ে 19 থেকে 20 হলো, বোঝা গেছে? তাহলে দেখলাম যে কিউ আরের থেকে 1 ইউনিট নিয়েছে, কিন্তু এখানে বলেছে কিউ আরের থেকে 200 টাকা নিয়েছে, তাহলে আমি বলতে পারি 1 ইউনিটের মান হচ্ছে 200 টাকা। বলেছে মোট অর্থের পরিমাণ কত, মোট অর্থ কত হবে, মোট অর্থ দেখো এই জায়গায় 6×6=12 আর 20=32, অথবা তুমি বলতে পারো প্রথমেও তো মোট অর্থ একই ছিল, 19×6=25=32, তাহলে 32 হচ্ছে মোট অর্থ, একের ভ্যালু যদি 200 হয় তাহলে 32 ইউনিটের ভ্যালু 32×64 6,400 টাকা, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, 5-এর প্রশ্নে বলা হয়েছে এ ও বি এর অর্থের অনুপাত 2:1, এ বিকে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1, তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত? দেখো যদি অপশান থেকে করো, এ বিকে 2 টাকা দেওয়ার পর 1:1 হবে, এ এর টাকা মনে করো 12, 12 থেকে যদি এখানে 2 দিয়ে দেয় তাহলে এ এর অর্থ কত হবে, 10, আর বি এর অর্থ কত হবে, 8, এরা কিন্তু সমান হচ্ছে না, কেন রেশিওটা 1:1 বলতে বোঝায় এই টাকা সমান হওয়া উচিত, তাহলে অপশান নাম্বার এ হবে না। একই রকমভাবে তুমি যদি 16 টাকা মনে করো এর আছে, এখান থেকে যদি 2 টাকা একে দেওয়া হয় এর হবে 10 টাকা, এর হবে 14 টাকা, এই দুটো ইকুয়াল হলে তবে 1:1 হবে, তাই এটা হবে না। 8 টাকা আছে, 8 টাকা থেকে যদি 2 টাকা দিয়ে দেয় তাহলে এর হবে 6 টাকা, আর 2 টাকা ওকে দিলে এর হচ্ছে 6 টাকা, তাহলে রেশিওটা দেখো ইকুয়াল হচ্ছে, অর্থাৎ 1:1 হচ্ছে, তাই এটা হবে উত্তর। পরের প্রশ্ন, 6-এর প্রশ্নে বলা হয়েছে 3টি সংখ্যার অনুপাত 5:7:9, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, সংখ্যা 3টির যোগফল কত? অনুপাত বলা হয়েছে 5:7:9, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল করো 5×9=14, দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, দ্বিতীয় সংখ্যার থেকে ডিফারেন্স কত এইটা, ওরা বলছে এটা নাকি 49 বেশি, তাহলে 7-এর মান হচ্ছে 49। বলা হয়েছে সংখ্যা 3টির যোগফল কত, সংখ্যা 3টে 5×7=12 আর 9=21, যোগফল 21, 7-এর ভ্যালু যদি 49 হয় তাহলে 21-এর ভ্যালু কত, এটাকে 3 দিয়ে গুণ করলে 21 আসে, তাই এটাকেও 3 দিয়ে গুণ করে বলবো 147, যেটা অপশান নাম্বার এতে আছে। পরের প্রশ্ন, 7-এর প্রশ্নে বলা হয়েছে একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:11, ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত হবে? দেখো ছাত্র ও ছাত্রীর অনুপাত 13:11, অর্থাৎ ছাত্র ও ছাত্রী মিলিয়ে কত আছে, 13+11=24 ইউনিট, কিন্তু এখানে বলা আছে মোট 504 জন আছে, তাহলে আমি বলতে পারি ছাত্রছাত্রীর
আমি দেখতে পাচ্ছি রেশিওতে মোট 24 ইউনিট, ওরা বলেছে 504 ইউনিট, 504 জন। তাহলে 24 ইউনিটের মান যদি 504 জন হয়, তাহলে এক ইউনিটের মান কত? 21। বোঝা গেছে? এক ইউনিটের মান যদি 21 হয়, তাহলে ছাত্র কত ছিল? 13 ইউনিট। আমি এখানে লিখছি ছাত্র 13 ইউনিট, অর্থাৎ 13 গুণিতক 21, কারণ এক ইউনিটের মান হচ্ছে 21 জন। ছাত্রীর সংখ্যা কত হবে? দেখো ছাত্র কত হলো, 13 এককে 13, 3 13 দুগুণে 26 একে 27, 273 জন হচ্ছে ছাত্রী। 504 জনের মধ্যে 273 জন যদি ছাত্র হয়, তাহলে ছাত্রীর সংখ্যা কত? 504 থেকে 273 বাদ দেব। 504 থেকে 273 বাদ দিলে কত হয়? 231। এবার বলেছে বিদ্যালয়ে 12 জন ছাত্রী ভর্তি হলো, 231 জন ছাত্রী ছিল, আরও 12 জন ভর্তি হলো, তাহলে এখন ছাত্রীর সংখ্যা হচ্ছে 243। ছাত্র যেহেতু বাড়েনি, ছাত্র 273ই থাকবে। বলেছে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার রেশিও কত? 3 দিয়ে কাটো। উত্তর হচ্ছে 91:81, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরের প্রশ্ন, 8-এর প্রশ্নে বলা হয়েছে একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত? দেখো 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সা, মোট 180 টাকা আছে, সংখ্যার অনুপাত দেওয়া আছে। সংখ্যার অনুপাত কী দেওয়া আছে? 2:3:4। সংখ্যার অনুপাত দেয়া থাকলে মূল্যের অনুপাতে প্রথমে বার করে নেবে। সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাতে গেলে, এটা একটু মনে রেখো, সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাতে গেলে ভাগ করব। কেন আমি বলছি? আর মূল্যের অনুপাত থেকে যদি সংখ্যার অনুপাতে যাও, তাহলে আমি গুণ করব। কি দিয়ে? কি দিয়ে মানে এখানে দেখতে হবে, এখানে 1 টাকা আছে, সংখ্যা কতগুলো আছে? 2। আমি দেখব যে 1 টাকার মধ্যে 1 টাকার কয়েন কতগুলো আছে। তুমি বলবে 1 পিস, ওই যে 1 পিস বললাম, সেটা দিয়ে কি করব? ভাগ করব, অর্থাৎ 2কে 1 দিয়ে ভাগ করব। এটা বুঝতে পারবে। সংখ্যা আছে 3টে, অর্থাৎ 50 পয়সা আছে 3 পিস। 50 পয়সা 3 পিস মানে কত টাকা? সেটা করতে গেলে কি করতে হবে? 1 টাকার মধ্যে 50 পয়সা কতগুলো হয়? তুমি বলবে 1 টাকার মধ্যে 50 পয়সা 2 পিস হয়, ওই 2 দিয়ে ভাগ করবে। অর্থাৎ ভাগ বলতে আমি এইটাকে বলছি। একই রকমভাবে আমি এই 4টাকে লিখব, দেখব 1 টাকার মধ্যে 25 পয়সা কত পিস হয়। 1 টাকার মধ্যে 25 পয়সা 4 পিস হয়, তাই 4 দিয়ে ভাগ হলো। এরকম ক্ষেত্রে যদি আবার গুণ বলে, তখন এই সংখ্যাগুলো দিয়ে গুণ করতে হবে, যদি মূল্য থেকে সংখ্যার অনুপাত বার করতে বলা হয়। এইটা দেখো, এটা যদি আমি রেশিওটা লিখি, 2:3:1 আসে। এখানে 2 থাকছে, 2 দিয়ে সবাইকে গুণ করে দাও, 2×2=4, 3 আর 2×1=2। অর্থাৎ মূল্যের অনুপাত হলো 4:3:2, অর্থাৎ মোট মূল্য হচ্ছে 4×3=7×2=9 ইউনিট। কিন্তু এখানে বলেছে মোট মূল্য 180 টাকা, তাহলে 9 ইউনিটের মান হচ্ছে 180 টাকা, 1 ইউনিটের মান হচ্ছে 20 টাকা। 1 ইউনিটের মান যদি 20 টাকা হয়, বলেছে 50 পয়সার সংখ্যা কত? আমি দেখতে পাচ্ছি এই 50 পয়সা আছে 3 ইউনিট, 1 ইউনিটের মান যদি 20 টাকা হয়, তবে 3 ইউনিটের মান কত? 3×20=60 টাকা। মানে 50 পয়সা আছে 60 টাকার, 60 টাকার হচ্ছে 50 পয়সা, 60 টাকা আছে। এবার দেখো, 60 টাকা থেকে তোমাকে বলেছে 50 পয়সার সংখ্যা কত। তুমি দেখবে 1 টাকার মধ্যে 50 পয়সা কতগুলো হয়, বলবে 1 টাকার মধ্যে 50 পয়সা 2 পিস হয়, তাহলে 60 টাকার মধ্যে ক পিস হবে? এই 2 দিয়ে গুণ করলে আমি বলবো 120 পিস, যেটা অপশান নাম্বার এতে আছে। পরের প্রশ্ন, 9 প্রশ্নে বলা হয়েছে একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? এখানে 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সার মূল্যের অনুপাত দিয়েছে। কি দেওয়া আছে? 13:11:7। মূল্যের অনুপাত দেয়া থাকলে সংখ্যার অনুপাতে বার করে নেবে। আমি বলেছিলাম মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাতে যদি যেতে চাও, মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাতে যেতে গেলে গুণ করতে হবে। কি দিয়ে গুণ করতে হবে? এই ফিগারটাকে এখানে বসাবে,
গুণিতক বলবো এক টাকার মধ্যে এক টাকার কয়েন কতগুলো হয়, তুমি বলে এক পিস হয়, সেই এক পিস দিয়ে গুণ করলাম। এই সংখ্যাটা বসাবো 11 ইনটু দেখবো এক টাকার মধ্যে 50 পয়সা কতগুলো হয়, বলবো এক টাকার মধ্যে 50 পয়সা 2 পিস হয়, সেই 2 দিয়ে গুণ হলো। একই রকমভাবে এই সংখ্যাটা বসিয়ে এক টাকার মধ্যে 25 পয়সা কতগুলো হয়, 4 পিস, তাই 4 দিয়ে গুণ করা হলো। বোঝা গেছে? তাহলে সংখ্যার রেশিও হচ্ছে 13:22:28। মোট সংখ্যা কত? 13+22+28, অর্থাৎ 28 × 2 = 30, 50 = 60, 63। মোট সংখ্যা হচ্ছে 63, কিন্তু এখানে বলা হয়েছে মোট সংখ্যা হচ্ছে 378টি। তাহলে 63-র ভ্যালু হচ্ছে এইটা, 1-এর ভ্যালু কত? 6, কাটাকুটি করো 6 দিয়ে, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 6টি। বলা হয়েছে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত? 50 পয়সা মুদ্রার সংখ্যা 22 ইউনিট, 1 ইউনিটের মান যদি 6 হয় তাহলে 22 ইউনিটের মান 22-কে 6 দিয়ে গুণ করব, করে বলবো 132, যেটা অপশান নাম্বার এতে আছে। পরের প্রশ্ন, 10-এর প্রশ্নে বলা হয়েছে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3 এবং দক্ষিণ গোলার্ধে তা 1:9, উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত? দেখো, এই যদি আমাদের পৃথিবী হয়, মাঝখান দিয়ে যদি আমি ভাগ করি, এদিকটা উত্তর গোলার্ধ, এদিকটা দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধে জল স্থল মিলিয়ে মোট পরিমাণ হচ্ছে এইটা, এবং দক্ষিণ গোলার্ধে জল স্থল মিলিয়ে মোট পরিমাণ হচ্ছে এইটা। আমি বলবো যেহেতু মাঝখান থেকে বিভক্ত করা হয়েছে, তাহলে এই দিকে জল মানে যা টোটাল এরিয়া হবে, জল স্থল মিলিয়ে যা এরিয়া হবে, এই দিকেও জল স্থল মিলিয়ে তাই এরিয়াই হবে। অর্থাৎ বলতে পারি পৃথিবীর আয়তন, আমি প্রতিটা পার্ট যদি এক এক করে ধরি, এই পার্টটার আয়তন 1, এই পার্টটার আয়তন 1, তাহলে পৃথিবীর মোট আয়তন হচ্ছে 2। বলতে পারি পৃথিবীর আয়তন যদি 2 হয়, তাহলে যে কোনো একটা গোলার্ধের, যে কোনো একটা গোলার্ধের আয়তন কিন্তু 1 হবে। অর্থাৎ পৃথিবীর আয়তন এবং যে কোনো একটা গোলার্ধের আয়তনের রেশিও হবে 2:1। বোঝা গেছে? এটা খালি এটা আমরা জানি, এটাকে মনে রাখতে হবে। অঙ্কগুলো কী করে করব? বলা হয়েছে জল ও স্থলের রেশিও, প্রথমে কার দেওয়া আছে? পৃথিবীতে। পৃথিবীতে জল স্থলের রেশিও কত দেওয়া আছে? 1:3, এবং দক্ষিণ গোলার্ধে দেওয়া আছে 1:9। দেখো, আমি কি বললাম, তোমাকে চাওয়া হচ্ছে উত্তর গোলার্ধে অনুপাত কত। আমি পৃথিবীর রেসপেক্টে দক্ষিণ গোলার্ধে আমি জানি কি, পৃথিবীতে যদি 2 থাকে, যে কোনো একটা গোলার্ধে তাহলে 1 থাকবে। পৃথিবীর টোটাল সারফেস এরিয়া যদি 2 হয়, তাহলে যে কোনো একটা গোলার্ধের হবে 1, অর্থাৎ পৃথিবী ইস্টু যে কোনো একটা গোলার্ধ 2:1 অনুপাতে থাকবে। আমি জল স্থলকে এই 2:1 অনুপাতে ভাগ করব। এটা করতে গেলে ইকুয়েশনটাকে আগে ইকুয়াল করো ক্যালকুলেশনের সুবিধার জন্য। ইকুয়েশন ইকুয়াল বলতে কি বোঝাচ্ছি? এখানে জল স্থল মিলিয়ে কত আছে? 3 আর 1 = 4 আছে। জল স্থল মিলিয়ে এখানে 4 ইউনিট আছে, আমি এখানে লিখছি 4 ইউনিট। আর এখানে জল আর স্থল মিলিয়ে 9+1 = 10 ইউনিট আছে। যদি 2:1 অনুপাতে ভাগ করতে চাও, আগে এদেরকে ইকুয়াল করতে হবে, মানে এইখানে 4 আছে, এখানে 10 আছে, এদেরকে ইকুয়াল করো, অর্থাৎ দুটোই সমান ইউনিট করো। 4 আর 10-এর লসগু কত? 4 আর 10-এর লসগু হচ্ছে 20। দু জায়গাতেই যদি 20 করতে চাই, তাহলে আমি দেখছি এইটাকে যদি 5 দিয়ে গুণ করি, 5×4=20 হবে। এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 10×2=20 হবে। আমি কি করলাম, জল স্থলগুলোকে সব মিলিয়ে যা টোটাল আছে সেগুলোকে ইকুয়াল করছি। কেন ইকুয়াল করা হলো? কেন? এতে করে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। এখানে দেখো পৃথিবী এবং যে কোনো একটা গোলার্ধ 2:1 আছে। পৃথিবী থেকে যদি আমি 2 ইউনিট নিই, তাহলে গোলার্ধ যে কোনো একটা গোলার্ধ থেকে 1 ইউনিট নেব। এইভাবে অঙ্কটাকে করতে হবে, তাতে করে অনেক সুবিধে হবে। আমি অনেকক্ষণ ধরে বলছি হয়তো, কিন্তু বিষয়টাকে তোমাকে বুঝতে হবে যে কি বলতে চাইছি। যে কোনো একটা গোলার্ধ যদি 1 হয়, 1:1 থাকলে টোটাল পৃথিবীর হচ্ছে 2, অর্থাৎ পৃথিবী থেকে আমি 2 ইউনিট নেব, আর যে কোনো একটা গোলার্ধ থেকে 1 ইউনিট নেব। এইটা করতে গেলে সিস্টেম হচ্ছে, আগে পৃথিবী এবং যে কোনো একটা গোলার্ধে জল স্থলগুলোকে ইকুয়াল করো। অ্যাজ ইফ মনে করো দুটো সমান পাত্র আছে, সেই পাত্র থেকে ইকুয়াল পাত্রের কোনো মনে করো একটা সমান গ্লাসের জল তুমি ঢালছো। আমি বলবো এইখানে
এখান থেকে যদি 2 গ্লাস জল তুলি তাহলে এইখান থেকে আমি 1 গ্লাস জল তুলবো, কিন্তু সেটা করতে গেলে আগে জলের পরিমাণটাকে ইকুয়াল করতে হবে। তাই এক্ষেত্রে 3 এর 1-এ 4 ইউনিট ছিল, 9 এর 1-এ 10 ইউনিট ছিল। 4 আর 10কে ইকুয়াল করার জন্য আমি 4কে 5 দিয়ে গুণ করলে 20 হবে, 10কে 2 দিয়ে গুণ করলে 20 হবে। তাই এখানে দেখো 2 গুণ করেছি, এখানে 5 গুণ করেছি, এটা যাই ইকুয়াল হলো। এবার পৃথিবী ইস টু যে কোনো একটা গোলার্ধ 2:1 আছে, তাই এখানে 2 দিয়ে গুণ করলাম, এখানে 1 দিয়ে গুণ করলাম। এই রেশিওটাকে একটু ফ্রেশভাবে লিখে নাও, তাহলে এখানে টোটাল 5 দুগুণে 10 দিয়ে যদি গুণ করি এটা আসবে 10:30, আর এখানে 2:1 দিয়ে যদি এই রেশিওটাকে গুণ করি 2:1:2:9:18। এটা হচ্ছে পৃথিবীর জলস্থলের রেশিও, আর এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধের। দেখো এটা ছিল জল, এটা ছিল স্থল। মোট জল ছিল পৃথিবীতে 10, তার মধ্যে দক্ষিণ গোলার্ধে আছে 2, তাহলে বাকিটা উত্তর গোলার্ধে আছে। 10 থেকে 2 বাদ দাও, 8, এটা উত্তর গোলার্ধে জল থাকবে। পৃথিবীতে মোট স্থলের পরিমাণ 30, তার মধ্যে দক্ষিণ গোলার্ধে আছে 18, তাহলে 30 থেকে 18 বাদ দিলে 12 থাকবে উত্তর গোলার্ধে। তাহলে উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত হচ্ছে 8:12। এটাকে যদি কাটো 4 দুগুণে 8, 3 চারে 12, অর্থাৎ 2:3, যেটা অপশান নাম্বার এতে আছে। পরের প্রশ্ন, 11 প্রশ্নে বলা হয়েছে, একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময় 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময় 6টি পদক্ষেপ ফেলে। কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায়, খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায়। কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত? কুকুর এবং খরগোশ বেগের অনুপাত দিয়েছে। এখানে বলেছে যে সময় কুকুর 5টা পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময় 6টি পদক্ষেপ ফেলে। আবার কুকুরের 4টি পদক্ষেপ খরগোশের 5টি পদক্ষেপের সঙ্গে সমান হচ্ছে। এক্ষেত্রে কুকুর আর খরগোশের বেগের অনুপাত চেয়েছে, কুকুরের বেগ প্রথম চেয়েছে। তাই কুকুর থেকে শুরু করো, 5×5=25, এই ক্রস গুণ করো, আর যেটা বাদবাকি পড়তে হলো 4×6=24। এটা হচ্ছে কুকুর ইস্টু খরগোশের, অর্থাৎ কুকুর আর খরগোশের বেগের অনুপাত, যেটা এখানে বলেছে, যেটা অপশান নাম্বার বিতে দেওয়া আছে। পরের প্রশ্ন, 12 প্রশ্নে বলা হয়েছে, একজন দক্ষ, একজন অর্ধদক্ষ, একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে 7, 8, 10 দিন কাজ করে মোট 360 টাকা মজুরি পান। তাদের দৈনিক কাজের অনুপাত 1:3:1:4:1:6 হলে প্রতিটি দক্ষ শ্রমিক কত টাকা করে পান? দেখো দৈনিক কাজের অনুপাত দেওয়া আছে 1:3:1:4:1:6। দৈনিক কাজের অনুপাত যদি দেয়া থাকে, আমরা এটাকে দৈনিক মজুরির অনুপাতে বার করতে পারি। কি করতে হবে? 3, 4, 6-এর লসাগু বার করো, হবে 12। 12 দিয়ে সবাইকে গুণ করো, 12 দিয়ে যদি একে গুণ করি 1:3, 12 দিয়ে যদি 1:4 গুণ করি, এবং 12 দিয়ে যদি 1:6 গুণ করি, তাহলে এই যে রেশিওটা বেরোবে, এটা কাটলে 4, এটা কাটলে 3, এবং এটা কাটলে 2। এই যে রেশিওটা বেরোবে 4:3:2, এটা হচ্ছে দৈনিক মজুরির অনুপাত, দৈনিক মজুরির অনুপাত। বোঝা গেছে? প্রতিদিন একজন দক্ষ, একজন অর্ধদক্ষ এবং একজন অদক্ষ, বোঝা গেছে? প্রতিদিনের মজুরি হচ্ছে 4:3:2, কিন্তু দক্ষ 7 দিন, অর্ধদক্ষ 8 দিন এবং অদক্ষ 10 দিন কাজ করেছে। প্রতিদিনের মজুরি দক্ষের ক্ষেত্রে 4 হলে দক্ষ 7 দিনে কত মজুরি পাবে? 7 দিনে মজুরি পাবে 4×7=28। অর্ধদক্ষ প্রতিদিন 3 ইউনিট করে মজুরি পায়, অর্ধদক্ষ 8 দিন কাজ করেছে, প্রতিদিন 3 পেলে 8×8=24 ইউনিট মজুরি পাবে। একই রকমভাবে অদক্ষ প্রতিদিন 2 ইউনিট করে মজুরি পায়, 10 দিনে কত পাবে? 10×2=20 ইউনিট মজুরি। তাহলে মোট মজুরি কত হবে? মোট মজুরি হচ্ছে 28×32=52, 72। এই 72 ইউনিট মজুরির মধ্যে দক্ষ শ্রমিক পাবে 28 ইউনিট মজুরি, 72-এর মধ্যে 28 ইউনিট দক্ষ মজুরি পাবে। বলেছে প্রতি দক্ষ শ্রমিক কত টাকা করে পান? মোট 369 টাকা ছিল, তার মধ্যে দক্ষ 32-এর মধ্যে 72-এর মধ্যে 28 পাচ্ছে।
তাহলে একজন দক্ষ টাকা পাবে 369 গুণিতক 28/72, এটা কাটলে 4 × 7 = 28, 4 × 18 = 72, এটা 9 দিয়ে কাটলে 9 × 2 = 18, 4 × 9 = 36, 9 × 1 = 9, 41 কে 7 দিয়ে গুণ করো, করে 2 দিয়ে ভাগ করো, 41 কে 7 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ, 143.50 টাকা উত্তর আসবে। বুঝে গেছে? পরের প্রশ্ন, 13 প্রশ্নে বলা হয়েছে এ ও বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 5:6 এবং 3:4, যদি তারা মাসে যথাক্রমে 1800 টাকা ও 1600 টাকা সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত। দেখো, এ ও বি এর কথা বলা হয়েছে, আয়ের অনুপাত দেওয়া হয়েছে 5:6, এটা আয়ের অনুপাত, এবং ব্যয়ের অনুপাত দেওয়া হয়েছে 3:4, এটা ব্যয়ের অনুপাত। দেওয়া আছে এ সঞ্চয় করছে 1800 টাকা, বি সঞ্চয় করছে 1600 টাকা, এটা ক্রস প্রোডাক্ট মেথড। কি জিনিস, দুটো এরকম রেশিও থাকবে আর একটা সংখ্যা পাওয়া যাবে, 1800, 1600 ইত্যাদি। আমি ক্রস প্রোডাক্ট মেথডের ভিডিও বানিয়েছি এবং প্লেলিস্টে আছে, পারলে একবার দেখে নিও। ক্রস প্রোডাক্ট কী জিনিস, এই ক্রস গুণ করব এবং এই ক্রস গুণ করব, এই গুণফলগুলোর ডিফারেন্স নেব, 4 × 5 = 20, 3 × 6 = 18, 20 আর 18 মধ্যে বিয়োগফল হচ্ছে 2, 2 ইউনিট লিখলাম। এবার 3 × 16 = 48, 4,800, এবং 4 × 18 = 72, 7200, এদের আবার ডিফারেন্স নেব, ক্রস গুণ করে ডিফারেন্স, এটা হচ্ছে 2400। তাহলে 2 ইউনিটের মান হচ্ছে 2400, 2 ইউনিটের মান যদি 2400 হয় তাহলে 1 ইউনিটের মান কত, 1200। বলা হয়েছে বি এর আয় কত, দেখো বি এর আয় হচ্ছে 6 ইউনিট, বি এর আয় 6 ইউনিট, 1 ইউনিটের মান যদি 1200 হয় তাহলে 6 ইউনিটের মান হচ্ছে 6/12, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরের প্রশ্ন, পরের প্রশ্নে বলা হয়েছে 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3 এবং 5 বছর পরে হবে 2:3, তাদের বর্তমান বয়সের অনুপাত কত। মনে করো এটা হচ্ছে বর্তমান বয়স, কার কার, রাম আর রহিম, বর্তমান বয়স থেকে 10 বছর আগে, এখান থেকে 10 বছর আগে চলে যাচ্ছ, অনুপাত ছিল 1:3, এই জায়গায় অনুপাত ছিল 1:3, 5 বছর পরে মানে বর্তমান থেকে 5 বছর পরে অনুপাত হবে 2:3। এখান থেকে এই পর্যন্ত যে লেন্থটা, এটা কতটা, এটা ছিল 10, এটা ছিল 5, টোটাল হচ্ছে 15, অর্থাৎ আমি বলছি এইখান থেকে নিয়ে 15 বছর পরে এর 15 বছর বয়স বাড়বে, এরও 15 বছর বয়স বাড়বে। দেখো আমি এটা কী করতে চাইলাম, ক্রস প্রোডাক্ট মেথডে নিয়ে যেতে চাইলাম। আমি কিছুক্ষণ আগে আগের অঙ্কটা দিয়ে ক্রস প্রোডাক্ট মেথড দেখিয়েছি, যেখানে রেশিও দেওয়া থাকবে এবং একটা সংখ্যা দরকার, সেই সংখ্যাটা কী করে বার করলাম, এইখানে আছে রেশিও, এইখান থেকে আমি এইখানে দেখছি এই 10 বছর আর 5 বছর, 15 বছরের টোটাল গ্যাপ, এই 15 এখানে লিখে দিলাম। এবার ক্রস গুণ করো, 3 × 1 = 3, 3 × 2 = 6, এই 6 আর এই 3 এদের বিয়োগফল হচ্ছে 3 ইউনিট, ক্রস গুণ করে বিয়োগ করলাম, ইকুইভ্যালেন্ট টু 15 × 2 = 30, 3 × 15 = 45, 45 থেকে 30 বাদ দিলে 15, তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 15 বছর। কেন বছর, কেন এইগুলো সব বছর, 10 বছর আর 5 বছর, এই গ্যাপটাকে বলা হবে 15 বছর। 1 ইউনিটের ভ্যালু যদি 15 বছর হয়, সরি, 3 ইউনিটের ভ্যালু যদি 15 বছর হয়, একের ভ্যালু হচ্ছে 5 বছর, একের ভ্যালু যদি 5 বছর হয় তাহলে রামের এইখানে বয়স হচ্ছে 5 × 5, এবং রামের এইখানে, রহিমের এইখানে বয়স হচ্ছে 3 × 5 = 15, একের ভ্যালু যদি 5 হয়, 5 বসালাম, 3-এর ভ্যালু 3 × 5 = 15, এটা কোথায়, 10 বছর আগে। তাহলে বর্তমানে এই জায়গায় রামের বয়স কত হবে, 5 ছিল, আরও 10 অ্যাড হয়ে গিয়ে 5 × 10 = 15, রামের বয়স হলো, রহিমের বয়স ছিল এইখানে 15 বছর, 10 বছর পরে অর্থাৎ বর্তমানে এইখানে আসছি, এইখানে আসতে গেলে এইখান থেকে 10 বছর অ্যাড করতে হবে, রহিমের বয়স 15 ছিল, 10 বছর পরে হবে 15 + 10 = 25, তাহলে এদের রেশিও হবে 3:5, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরের প্রশ্ন, 15 প্রশ্নে বলা হয়েছে একটি বিদ্যালয়ের ছাত্রীদের 10% ছাত্রদের 1/10 অংশের সমান, ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত কত। বলা হয়েছে ছাত্রের 1/20 অংশ
সমান ছাত্রীদের 10%। 10% মানে কি? 10% মানে 1/10। এটা কাটলাম, তাহলে ছাত্র আর ছাত্রীর রেশিও চাওয়া হয়েছে। আমি দেখছি দুইটা এখানে উঠবে বাই এক, অর্থাৎ ছাত্র ইস টু ছাত্রী 2:1, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরের প্রশ্ন, 16 প্রশ্নে বলা হয়েছে 76 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায় এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়, তাদের টাকার অনুপাত কত? একটু খেয়াল করো, আমি যদি এই পুরোটাকে যোগ করি, 4 3 57 16 6, 4 2 6 7 76 আসছে, এখানে দেখো 2 2 4 3 7 76 আসছে, এখানে 5 3 58 17 7, 4 2 6 7 77 আসছে, এটা হবে না। 9 5 14 2 16 6, হাতের হলো 1 2 2 4 3 7, এটা 16 6, হাতের হলো 1 2 2 4 3 7, সব 76 ইউনিট আসছে, কিন্তু এটা 77 আসছে। যেহেতু 76 টাকাকে ভাগ করতে হবে, তাই 76-এর গুণিতক এখানে কোনো জায়গায় থাকতে হবে। এখানে দেখছি সবই 76 এসে গেছে, এটা 77 ছিল কেটে দিয়েছি, তার মানে প্রতি ইউনিটের ভ্যালু হচ্ছে 1। কেন? মনে করো টোটাল আছে 76, 76-এর ভ্যালু যদি 76 টাকা হয়, 1-এর ভ্যালু 1, বোঝা গেছে? 76 ইউনিটের ভ্যালু যদি 76 টাকা হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 1 টাকা, তার মানে এইগুলো সব 19 টাকা 24 টাকা 33 টাকা, এটা অরিজিনালি এ বি সি এই টাকাই পেয়েছে। এখন খালি মিলিয়ে নেব যে এ বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পাবে, বি যা পাবে এ তার থেকে বেশি পাবে, অর্থাৎ এ এর ফিগারটা বেশি হবে বি এর তুলনায়। এখানে বি 24 আছে, এ 19 আছে, বি এর তুলনায় এ এর বেশি হওয়া উচিত ছিল, এটা উত্তর হবে না, বোঝা গেছে? এক্ষেত্রে দেখো বি পেয়েছে 25, এ পেয়েছে 32, বি এর থেকে এ 7 টাকা বেশি পেয়েছে। আবার সি এর থেকে বি কত টাকা বেশি পেয়েছে? 19 পেয়েছিল সি, বি পেয়েছে 25, তাহলে সি এর থেকে বি বেশি পেয়ে আছে 6 টাকা, সেটাই বলা হয়েছিল। বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায়, বি এর থেকে এ 7 টাকা বেশি পায়, এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়, বি দেখো সি এর থেকে 6 টাকা বেশি পাচ্ছে, তাই উত্তর হবে অপশান নাম্বার বি। তাহলে আজকে এই পর্যন্তই, যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, টাটা।